আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির যে নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি বা কি নিয়ম ফলো করে আমরা যোগাযোগ করি নেটওয়ার্কের মধ্যে। তো চলো চলে যাই, আজ আমরা অভিজ্ঞতা আর সেশন নাম্বার এক পড়াবো। চলো সেশন একে দেখা যাক কি বলা হয়েছে। যোগাযোগ এর নিয়ম মানি, অর্থাৎ যোগাযোগ করার সময় বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলো আমরা মেনে চলবো। ষষ্ঠ শ্রেণীতে আমরা জেনেছি যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চিন্তা ধারণা অনুভূতি অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান প্রদান করে থাকে। আসতে পারে যোগাযোগ কাকে বলে, মানে যোগাযোগ কিভাবে করা হয় বা যোগাযোগ জিনিসটা কি। যোগাযোগ হলো যে একটি প্রক্রিয়ায় আমরা আমাদের চিন্তা ধারণা এবং অভিজ্ঞতা তথ্য আকারে একে অপরের সাথে কি করছি, আদান প্রদান করছি, আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় যোগাযোগ। আমরা যোগাযোগের কয়েকটি ধরন সম্পর্কে বোঝার চেষ্টা করছিলাম, যেমন মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, অমৌখিক বা সাংকেতিক যোগাযোগ। অর্থাৎ মৌখিক যোগাযোগ বলো বা লিখিত যোগাযোগ বলো বা সাংকেতিক যোগাযোগ বলো, এগুলো হলো যোগাযোগের মাধ্যম। যেমন আমরা এখন কমিউনিকেশন করছি হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ তোমাদের সাথে আমি মৌখিকভাবে যোগাযোগ করছি। যদি এটা আমি লিখে লিখিত আকারে তোমাদের সাথে প্রকাশ করতাম, লিখে লিখে যদি বলতাম যে মুখে না বলে শুধু লিখিত আকারে, ধরো তোমাদের যেমন পিডিএফ শেয়ার করে দেওয়া হয়, ওই রকম যদি শেয়ার করে দেওয়া হতো তাহলে ওটা হতো কি যোগাযোগ বলো তো? লিখিত যোগাযোগ। এরকম যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ দুই ধরনের আসতে পারে। যোগাযোগ পরিস্থিতি অনুসারে যোগাযোগ কত ধরনের, দুই ধরনের কি কি, একটা আনুষ্ঠানিক বা ফর্মুলা যোগাযোগ, আর একটা হচ্ছে লৌকিকতা বর্জিত বা ইনফর্মাল যোগাযোগ। অর্থাৎ আমরা ফর্মাল ইনফর্মাল দুটি কথার সাথে অনেক বেশি অভ্যস্ত। এই দুটি যোগাযোগ হয় আমাদের যোগাযোগের ধরন অনুসারে, আর এটার বাংলা হলো আনুষ্ঠানিক যোগাযোগ বা আমাদের কি লৌকিকতা বর্জিত যোগাযোগ। ওকে, আচ্ছা এইবার দেখো পরবর্তীতে কি বলা হয়েছে। এবার সজল একটি বিতর্কতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তার থানা পর্যায়ে একটি স্কুলে গেল। সজলের বাবা সজলকে পৌঁছে দিয়ে তার অফিসে চলে গেলেন। সজল একা একা ওই বিদ্যালয়ের ভেতরে ঢুকলো। এখানকার কাউকেই সজল চেনে না। প্রতিযোগিতার একটি বড় পোস্টার দেখে সে বুঝতে পারলো তাকে কোথায় যেতে হবে, অর্থাৎ সে পোস্টারের মাধ্যমে তার নির্দিষ্ট গন্তব্যস্থানে যাচ্ছে। তাহলে তার যোগাযোগ করার মাধ্যম হলো কি, বড় পোস্টার, অর্থাৎ এটা একটা লিখিত যোগাযোগ মাধ্যম। ওখানে গিয়ে দেখলো একজন আপু ডেস্কে বসে আছে এবং সবাই উপস্থিত নিশ্চিত করছে, অর্থাৎ সে ডেস্কের মাধ্যমে একটা আপু বসে আছে এবং সেইখানে গিয়ে সে কী করছে, সে চেক করছে যে কতজন এই অংশগ্রহণ করছে, অর্থাৎ এই প্রতিযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তা সে নিশ্চিত করছে। সজল তার কাছে গিয়ে তার নাম বলল এবং জিজ্ঞাসা করল তাকে এখন কি করতে হবে। আপু কথা বলা শুরু করতে না করতেই সজল এর বয়সী কয়েকটি ছেলে এসে বসে ডেস্কের সামনে রাখা চেয়ারে বসে পড়লো এবং বলল কি কি করতে হবে। সজল ভাবল এই ছেলেটি নিশ্চয়ই এখানকার সবাইকে চেনে, কিন্তু সজল তো কাউকেই চেনে না। এটা ভেবে সজল একটু মন খারাপ হলো, কিন্তু ওই আপুটি সজলকে অবাক করে দিয়ে ওই ছেলেদের বলল আপনার নাম কি, কেন এসেছেন, আপনাকে কে বসতে বলেছে। ছেলেটি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে বলল আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। তার মানে এই সজল প্রথমে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার জন্য সে তার বাবাকে বললো এবং তার বাবা তাকে পৌঁছে দিল, এবং সে ওখানে পৌঁছানোর পর সে দেখতে পেল একটা বড় পোস্টারে কী লেখা আছে যে তাকে কোথায় যেতে হবে, এবং সে ওখানে যাওয়ার পরে একটি আপুর সাথে পরিচয় হলো যে সব কিছু মানে কে কে উপস্থিত হচ্ছে তার সম্পর্কে জানাচ্ছে। এবং সে আপুকে জিজ্ঞেস করার আগেই কিছু ছেলে ডেস্কের চেয়ারে এসে বসে তাকে বিভিন্ন কিছু বলছিল, এবং তখন সজল ভাবলো যে সবাই তো সব কিছু জানে কিন্তু আমি কিছু জানি না। কিন্তু সজলকে অবাক করে দিয়ে ওই আপুটা কি করলো, ওই আপুটা বললো যে তুমি কে। তখন ওই ছেলেগুলো কি বললো, বললো যে আমরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। তো এই সেই আপু এবং এই সেই ডেস্কে হচ্ছে বসা ছেলে এবং সজল চুপ করে দেখছে। আচ্ছা, গল্পের ছেলেটি বুঝতে পারলো যে যে কোনো অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে হলে প্রথমে নিজের পরিচয় দিতে হয়,
তারপর কেন কথা বলতে চাই সেই উদ্দেশ্য বা কারণ জানতে হয়। তারপর সে বসতে বললেই বসতে হয় বা বসার অনুমতি চাইতে হয়। অর্থাৎ যখন তুমি কোনো জায়গায় নতুন কোনো জায়গায় যাবে, প্রথমেই তুমি তোমার নিজস্ব পরিচয় দিবে এবং তারপরে তুমি বসার অনুমতি যদি সে দেয় তাহলে বসবে, অথবা তুমি বসার অনুমতি চাইবে। আমাদের কথা বলা বা কথার মধ্যে শব্দ ব্যবহার এবং আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, এই সব বিষয়ে যোগাযোগ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যোগাযোগ করার জন্য আমাদের কথা বলার যে ল্যাঙ্গুয়েজটা বা প্যাটার্নটা বা বডি ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কম বেশি এগুলো জানি। তোমার কি মনে প্রশ্ন আসছে ডিজিটাল প্রযুক্তি বইয়ে আমরা এগুলো নিয়ে কেন কথা বলছি? যোগাযোগের এই নিয়ম কানুনগুলো নিয়ে এখানকার কথা বলার কারণ হচ্ছে, সাধারণ জীবনে আমরা এই বিষয়গুলো জানলেও ডিজিটাল এর যোগাযোগ এর ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো কিভাবে কাজ করে তা একটু আলাদা করে বুঝে নিতে চাই। এর আগে চলো আমরা একটি ভূমি কাভিনয় বা হচ্ছে রোল প্লে খেলি, অর্থাৎ আমরা একটা অভিনয় করব। ওকে, শ্রেণীকক্ষে দুজন দুজন করে মোট 6 জন আমরা ভূমিকাভিনয় করব। বাকিরা আমাদের অভিনয় দেখে কোন অভিনয়টির পরিস্থিতি এবং সম্পর্ক অনুযায়ী সঠিক হচ্ছে না সেটি বুঝে মতামত দেব। এক, প্রথম জোড়া, অর্থাৎ জোড়ায় জোড়ায় খেলার কথা বলা হয়েছে, 6 জোড়া হবে, তো সেই 6 জোড়া এখানে বলা আছে। প্রথম জোড়ায় দেখো, আমাদের এখানে চিত্র দেখলে বোঝা যাচ্ছে একদম চেয়ারম্যান সাহেব হয়েছে, তাই না? আচ্ছা দেখি, একজন প্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করবে, অর্থাৎ একজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করবে। শিক্ষার্থী শিক্ষকের কাছে ক্লাসের পর পড়া বুঝতে গিয়েছে, অর্থাৎ আমাদের হচ্ছে একজন কি করছে, একজন প্রধান শিক্ষক আর একজন শিক্ষার্থী এই অভিনয় করছে, এবং শিক্ষার্থী শিক্ষকের কাছে কি করতে গিয়েছে, ক্লাস শেষে পড়া বুঝতে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে কি কাজ, দ্বিতীয় জোড়ার ভিতরে একজন পুলিশ অফিসার আর একজন শিক্ষার্থী হচ্ছে ভূমিকা অভিনয় করবে, অর্থাৎ একজন শিক্ষার্থী ভূমিকা অভিনয় করবে অফিসারের, এবং শিক্ষার্থী থানায় অভিযোগ জানাতে গিয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থী তার অভিযোগ নিয়ে গিয়েছে, এরকম একটা জোড়া রোল প্লে করবে। আচ্ছা, তৃতীয় জোড়ায় একজন বন্ধু অন্যজনকে কি করা হচ্ছে, বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার করা ফুটবল খেলার ফলাফল বা খেলা কেমন হয়েছে তা জানতে চাচ্ছে। মানে একজন অপরজনকে জানতে চাওয়া হয় না, যে কালকে খেলার ম্যাচে কি হয়েছে বা আমরা যে ফুটবল খেলাটা দেখেছিলাম তার ফলাফল কি, মানে কে জিতলো, কে উইন হয়েছে, এরকম একটা জোড়া থাকবে। আনুষ্ঠানিক যোগাযোগে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, অন্যদিকে অনানুষ্ঠানিক যোগাযোগ এর ক্ষেত্রে তেমন কোনো নিয়ম কানুন বা বাধ্যবাধকতা থাকে না। ব্যক্তি সম্পর্ক এবং পরিস্থিতির কারণে এই ভিন্নতা তৈরি হয়। অর্থাৎ আমাদের আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক যে আমরা যোগাযোগ, আনুষ্ঠানিক যোগাযোগ হলো যাদেরকে আমরা অপরিচিত ব্যক্তি বা শিক্ষক বা সম্মানীয় ব্যক্তি তাদের সাথে আমরা সচরাচর আনুষ্ঠানিক যোগাযোগ করি বা বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে, আর অনানুষ্ঠানিকগুলো মানে আসলে যে ভাই বোন বাবা মা, তারপর হচ্ছে বাবা মার সাথেও আমরা হচ্ছে আনুষ্ঠানিক মানে হচ্ছে যোগাযোগ করা হয়, কারণ এটা হচ্ছে ভদ্রতার ক্ষেত্রে। আর অনেক সময় হয় যে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলেও কিন্তু আমরা হচ্ছে ফর্মালিটি মেনটেন না করে ইনফর্মালভাবেও কথাবার্তা বলি, আর এই ইনফর্মাল যে যোগাযোগটা এটাকেই বলা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এখন এই যে পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে বলা হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে দিয়েছে ভাই বোন বাবা মা কাছের আত্মীয় বন্ধু, এদের সঙ্গে আমরা সাধারণত অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি, সাধারণত করে থাকি। অনেকে আবার বাবা মা বা ভাই বোনদের সাথেও ফর্মালভাবে, যেহেতু তারা বড় বা বয়োজ্যেষ্ঠ, তাদের সাথেও আমরা অনেক সময় আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করি। অন্যদিকে শিক্ষক, তারপরে হচ্ছে অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এদের সঙ্গে হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ হয়ে থাকে, অর্থাৎ আমরা আনুষ্ঠানিক যোগাযোগ এই সকল ব্যক্তিদের সাথে করে থাকি। আমরা যে 3টি ভূমিকা অভিনয় করলাম
এবং দেখলাম তার মধ্যে কোনটি কি ধরনের যোগাযোগ তা টিক দিই, অর্থাৎ এই বক্সে আমরা এখন টিক দিব যে আমরা কি ধরনের অভিনয় কার সাথে করেছিলাম। প্রথম জোড়ায় করেছিলাম শিক্ষক, আর হলো শিক্ষার্থীর যে কথোপকথন বা যোগাযোগটা, এটা অবশ্যই যেহেতু শিক্ষক তাহলে অবশ্যই এটা আনুষ্ঠানিক যোগাযোগ হবে, আনুষ্ঠানিক হবে না। আচ্ছা, তারপর বলা হয়েছে পুলিশের সঙ্গে শিক্ষক, পুলিশ যেহেতু আমাদের অল্প পরিচিত বা অপরিচিত, আমরা কেবল হচ্ছে এবং রেসপেক্টের জায়গা থেকে একজনকে অবশ্যই আমরা আনুষ্ঠানিক যোগাযোগ এ করব। আচ্ছা, তারপর বলা হচ্ছে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ, এটা তো অবশ্যই আমরা দুই বন্ধুর সাথে যখন একদম ক্লোজ ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন কিন্তু আমরা সাধারণত আনুষ্ঠানিক বা লৌকিকতা হচ্ছে বর্জিত যে যোগাযোগটা সেটা, মানে ইনফর্মাল যোগাযোগটা আমরা করে থাকি সাধারণত। আগামী সেশনের প্রস্তুতি হিসাবে তোমাদের কি পড়তে হবে একটু দেখে আসি। দেখো, ভূমিকা অভিনয় একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছে কিনা, আর ভুল হলে সেটি কি ধরনের ভুল তা নিচের ছকে লিখি। আমাদের সুবিধার্থে একটি উদাহরণ নিচে দেওয়া হলো, আমরা কমপক্ষে আরো 5টি ভুল নিচের ছকে লিখব, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেও খুঁজে বের করতে পারি, অর্থাৎ আমরা আমাদের এই ভূমিকা অভিনয়ের ভিতরে কি কি ভুল ছিল যোগাযোগের ক্ষেত্রে তা আমরা এখন লিখব। একটা দেওয়া আছে আর বাদ বাকি 5টা আমাদের নিজস্বভাবে লিখতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কৌশল বিনিময় করিনি, অর্থাৎ আমাদের কৌশল বিনিময় বলতে গেলে যে আমরা সালাম পেশ করা বা হচ্ছে সম্মান পেশ করা এটা করা হয়নি, এটা হচ্ছে প্রথম ভুল। এরকমভাবে আমরা যে 3 জোড়া অভিনয় করেছিলাম, এই যে দেখো এখানে পুলিশ অফিসারের সাথে যে শিক্ষার্থীর মধ্যে যে যোগাযোগ ছিল বা ভূমিকা অভিনয় হলো সেইটার ভিতরে কিছু ভুল, এবং একজোড়া যে মানে হচ্ছে বন্ধু ছিল তারা একজোড়া, তারা কি করেছিল গত রাতের যে টেলিভিশনের প্রচার সেইটা ফুটবলের ফলাফল যেটা ছিল সেটা সম্পর্কে আমরা ভুল বের করে আমরা এইখানে 5টি পয়েন্ট লিখবো। তো চলো আমরা লিখে আসি কি বলা হয়েছে। 2 নম্বরে কি বলা হয়েছে, দেখো শিক্ষকের রুমে প্রবেশ করার সময় অনুমতি নেইনি, এটা এক ধরনের আমাদের কি বলতো ভুল। তারপরে অবশ্যই শিক্ষকের রুমে প্রবেশ করার পূর্বে আমাকে অনুমতি নিতে হবে, পুলিশ অফিসারের সাথে কথা বলার পূর্বে নিজের পরিচয় দেইনি, হুট করেই যে পুলিশ অফিসারের সাথে কথা বলা এটা কিন্তু কোনো ভদ্রতা না, অবশ্যই আনুষ্ঠানিক অনুযায়ী আমাদের কথা বলতে হবে, আনুষ্ঠানিক যোগাযোগ করার সময় নিজের পরিচয় আগে দিতে হবে। অনুমতি ব্যতীত পুলিশ অফিসারের ডেস্কের চেয়ারে বসে পড়লাম, ঠিক কখনো কোনো জায়গায় গেলে অবশ্যই যদি সে রেসপেক্টেড মানুষ হয় তার অবশ্যই অনুমতি নিয়ে তার ডেস্কে যে টেবিল বা চেয়ারগুলো থাকবে সেখানে বসা, এটা কিন্তু একটা ভদ্রতা, তাই এটাও একটা ভুল ছিল। ফুটবল খেলা কেমন ছিল তা বলতেই বন্ধুর সাথে ভালো ব্যবহার করিনি, মানে এরকম থাকে না অনেক সময় দল ভিত্তিক রেশারেশি থাকে, তো বন্ধু যখন ফুটবল খেলার আপডেট দিল তখন সাথে সাথেই অন্য বন্ধু তার সাথে খারাপ ব্যবহার করলো, এটাও কিন্তু এক ধরনের অন্যায় বা ভুল। আচ্ছা, ক্লাস চলাকালীন সময় বন্ধুকে প্রশ্ন করায় সে প্রশ্ন শুনতে অপ্রস্তুত ছিল, অর্থাৎ সে প্রশ্নটি শুনতে চাইল না, তার মানে এটাও একটা ভুল যে ক্লাস চলাকালীন সময় কখনোই কথা বলা ঠিক নয়, তাহলে এটাও এক ধরনের ভুল। আশা করি আগামী সেশনের প্রস্তুতিতে যে 5টি পয়েন্ট রয়েছে, আমি তো 5টি পয়েন্ট অন্যভাবে লিখেছি, তোমরা চাইলে ভিন্নভাবেও লিখতে পারো, এই 5টি পয়েন্ট এভাবে লিখতে পারো বা ভিন্নভাবে লিখতে পারো। আশা করি এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।